नजर रखबो परवर्ती संबादे। এই মুহূর্তে অষ্টমীর সন্ধে দেখাচ্ছিলাম শহর আগরতলার ছবি, দেখাচ্ছিলাম কলকাতার ছবি, তবে চলুন একটু ঘুরে আসি বীরভূম থেকে। পশ্চিমবঙ্গের বীরভূমের লাভপুরের পুজো, লাভপুরের মুখার্জিদের পুজো কেমন চলছে আজকের অষ্টমীর সন্ধে, সেখানে কেমন ভিড় এবং কিভাবে পুজোর আয়োজন দেখবো এবং তার সাথে কথা বলে নেব সেখানকার যারা পুজোর আয়োজনে জড়িত রয়েছেন তাদের সাথে। বীরভূমের লাভপুর থেকে সরাসরি জুড়ে গেছেন আমাদের সাথে এই পরিবারের এই সদস্যরা। প্রথমেই কথা বলবো, জানতে চাইবো এবং অষ্টমীর শুভেচ্ছা দেবো প্রত্যেককে যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন পর্দার ওপারে। কেমন চলছে এবারের পুজো, সন্ধে আরতি তো শুরু হবে কিছুক্ষণের মধ্যে, কিরকম এই আয়োজন পুজোর কি বলবেন? আমাদের এখানকার পুজো অনেক পুরনো পুজো। আমি এখানকার বউ, আমার 10 বছর হয়েছে এখানে বিয়ে হয়ে এসেছি। আর আমাদের এখানে পুজো একটা ঐতিহ্যমণ্ডিত পুজো, এবং আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে 14-15টা বাড়ি একসাথে আমরা পুজো করি। মানে অনেকেই জানে না যে এই পুজোটা আমাদের নিজেদের পুজো না বারবারই পুজো, মানে অনেকেই ভাবে এটা আমাদের ঘরোয়া পুজো বা এই মুখার্জিদেরই পুজো আর কি, এরকম একটা ব্যাপার, কিন্তু এটা একটা বারবারই পুজো। এই পুজোতে সপ্তমীর দিন ভোগ হয়, অষ্টমীর দিনও ভোগ হয়, এবং প্রত্যেকে এই ভোগ আলাদা আলাদা ভাবে এক একজন এক একটা বাড়ি থেকে এই ভোগ দেওয়া হয় আর কি। এইভাবে এই পুজোটাকে চালিত করছে, মানে আমাদের শাশুড়ি মারা এই পুজোটাকে আগে থেকে তারা পরিচালনা করছে। আমি ক্যামেরায় যে রয়েছে তাকে একটু দেখাতে বলবো যে আশপাশে যে ছবিটা, বিশেষ করে ঠাকুরের যে মূর্তি সেই মূর্তিটা একটু দেখতে চাইবো এবং তার সাথে কথা শুনবো আপনাদের যে এই পুজো কিভাবে চলে আসছে এবং কত বছরে পড়লো এবারের পুজো। এই পুজো প্রায় 37 বছর 38 বছর হলো আর কি, 37 বছরই পড়লো এই পুজো একেবারে। এবং অষ্টমীর সন্ধে কেমন কাটছে? অষ্টমীর সন্ধ্যাতে আমাদের এই আরতি জোগাড় করা হলো, এবং আমরা এই এখানকার মানে বাড়ির বউরা মেয়েরাই এই সমস্ত জোগাড় করে থাকি। আর এখন সব মায়েরা আমরা আমরা বাড়ির বউরা সব এখানে বসে আছি আরতির জন্য অপেক্ষা করছি, এবং আরতি শুরু হবে। এই পুজোর কি আলাদা কোনো বিশেষত্ব রয়েছে, কিভাবে এই পুজো হয়ে আসছে, কারা কারা সামলাচ্ছেন, পরবর্তী প্রজন্মই বা কতটা জড়িত রয়েছে পুজোর সাথে? মানে আমরা আমি তো এখানে বিয়ে হয়ে এসেছি, আমি তো অনেক আগের কথা আমি জানি না, তবে মা বা শাশুড়ি মায়ের মুখ থেকে যেটা জানা সেটা হচ্ছে যে মারা আগে নাকি অন্য জায়গায় পুজো দিতে যেত এবং ওই বাইরে যেত অন্য পাড়াতে পুজো দিতে যেত। মানে এই 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 সব কারণের জন্য পাড়ারই আমাদের একজন বয়োজ্যেষ্ঠ জেঠিমা, সেই জেঠিমা এখানে পুজো আনার কথা ভাবে, এবং এইভাবেই আর কি পুজোটা শুরু হয়েছিল 37 বছর আগে। এই পুজোটা এভাবে শুরু হয়। আমরা তো এখানে অনেক মহিলাদের দেখতে পাচ্ছি, সব মহিলারাই কি একেবারে নিজের হাতে এই পুজো করে আসছেন? হ্যাঁ, একদম একদম একদম, সবাই মিলে আমরা একসাথেই থাকি, এবং সপ্তমীর দিন আমরা ঘট আসে, ঘট ঘট আনার পর এখানে সিঁদুর খেলা হয়, তারপর দুপুরবেলায় আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, মানে ভোগ প্রসাদ খেয়েছি সবাই মিলে একেবারে। এবং আজকের সন্ধে একটু যদি সবাই মিলে হয়ে যায়, বলদুর্গা মায় কি জমে যাবে একটু হোক না সবাই মিলে? এই যে অনেকের উপস্থিতি তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, সবাই বলুক না, আমিও তো চাইছি যে সবাই কিছু বলুক, যার কেমন মনের ইচ্ছে বা কার কেমন ভালো লাগা এই পুজো শুনিয়ে। একেবারে, বাকিরাও যদি একটু বলেন যে কিভাবে এই পুজোর সাথে জড়িয়ে থাকা। হ্যালো হ্যালো, হ্যাঁ, এই পুজোর সাথে কিভাবে জড়িয়ে থাকা এবং কতদিন ধরে এই পুজোর সাথে জড়িয়ে আছেন আপনি? হ্যাঁ, এই পুজোর সঙ্গে আমরা খুবই ওতপ্রোত ভাবে জড়িয়ে আছি, খুবই ভালো লাগে। পুজোটা না থাকলে আমাদের মানে কি যে হতো আমরা জানতে পারতাম না, পুজো আছে বলে এটাই ভাবতে পারতাম না, পুজোটা আছে বলে খুবই আনন্দের মধ্যে কাটাই আমরা সবাই মিলে, জোগাড় জানতি সমস্ত কিছু করি, করে সবারই খুব ভালো লাগে, একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক আমাদের শাশুড়ি মারা সদ্য সবাই মিলে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে এই পুজোতে। পুজোর কয়েকটা দিন কিভাবে কাটে, কতটা হৈ হুল্লোড় থাকে? হৈ হুল্লোড় তো প্রচুর থাকে,
ও বলে শেষ করা যাবে না, এত হই হুল্লোড়। আমরা সন্ধ্যে থেকে এখান থেকে বসে থাকি, সবাই ঠাকুর দেখতে আসে, তাদেরকে নিয়ে আমরা একটু দেখাশোনা করি, একটু আনন্দ আহ্লাদ করি, আমরা নিজেদের মধ্যে একটু গান বাজনা করি, নানা ধরনের এসব করে আমরা সন্ধ্যেটা কাটাই। সকাল থেকে তো পুজোর জোগাড় জামচি নিয়ে ব্যস্ত থাকি। বেশ, মানে সকলের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে পুজোর মধ্যে? হ্যাঁ 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 একেবারে। আপনাদের পুজো ভালো কাটুক, সকলে ভালো থাকুন, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা দেখলাম বীরভূমের পুজো, বীরভূমের লাভপুরের মুখার্জিদের যে পুজো, সবাই মিলে সব গোটা পাড়া একত্রিত ভাবে এই পুজোর আয়োজনে রয়েছেন এবং তারা এই পুজোর মধ্য দিয়ে কয়েকটা দিন আলাদাই একটা রসদ খুঁজে পান, সেই ছবি দেখলাম সরাসরি। ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।